সড়কে ফায়ার সার্ভিসের গাড়ি চালকের হার্ট অ্যাটাক, দুর্ঘটনায় নিহত দুই। নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানার আগুন নেভাতে যাওয়ার পথে চলন্ত গাড়িতে ফায়ার সার্ভিসের গাড়ির চালক অসুস্থ হয়ে পড়ায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে চালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার সকাল 10:30 দিকে নগরীর চাষাড়া মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও 8 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান মোল্লা। ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান বলেন, চালক জাহাঙ্গীর আলমকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গাড়ি চালানো অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেন বলে জানা গিয়েছে। এছাড়াও ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ফতুল্লায় আগুনের খবরে চাষাড়া ফায়ার স্টেশন থেকে অগ্নি ঘটনাস্থলে যাবার পথে ফায়ার সার্ভিসের একটি গাড়ির চালক চলন্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। গাড়িটি চাষাড়া মোড়ে দুর্ঘটনার শিকার হয়। পরে হাসপাতালে নেওয়ার পর জানা যায় চালক জাহাঙ্গীর আলম মারা গিয়েছেন। চিকিৎসকদের বরাতে তিনি আরও বলেন, চালক জাহাঙ্গীর আলম হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। চালকের হার্ট অ্যাটাকের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া আরও 1 জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। এতেই ফায়ার সার্ভিসের কর্মীসহ আরও 1 জন আহত হয়েছেন। আপনারা জানেন যে ফতুল্লা ফকির গ্রুপে একটা আগুন লাগছিল, সেই আগুনে হাজিগঞ্জ থেকে যখন গাড়ি যায়, তো আমাদের যে গাড়িতে আমাদের যে সিনিয়র স্টেশন অফিসার তার তথ্য মতে যে এই গাড়িতে ধাক্কা দেওয়ার আগে সেই ড্রাইভারটা তার ধারণা যে হার্ট অ্যাটাক করছে, যে কারণে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আমাদের একজন ড্রাইভার মারা গেছেন হাসপাতালে, আর এখানে একজন মারা গেছেন, আর 8 জনের মতো আহত আছেন। গাড়িতে ধাক্কা দেওয়ার আগেই সে ওখানে হার্ট অ্যাটাক করছে এবং ওই তার কোলে ডলে পড়ছিল, যে কারণে সে নিয়ন্ত্রণ করতে পারেনি। ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত CCN বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, BBA, LLB, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, MBA ও LLM ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। নির্মল সবুজ পরিবেশে অবস্থিত ক্যাম্পাসে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব ফ্যাসিলিটি এবং একদল মানসম্পন্ন ও নিবেদিত শিক্ষক ও কর্মকর্তাদের তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত CCN বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী শিক্ষা ব্যবস্থার উৎকর্ষতায় কাজ করে যাচ্ছে।